প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। গতদিন আমরা ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতিতে তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করেছি। আজ আমরা দুই নম্বর পদ্ধতি অর্থাৎ স্কোয়ার এক্সটেনশন পদ্ধতির মাধ্যমে তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে স্কোয়ার এক্সটেনশন পদ্ধতিতে তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা যায়। এই তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ক্ষুদ্রতম একটা বর্গ নিতে হবে। আমরা ছোট করে একটি বর্গ অঙ্কন করি, এটাকে আমরা ক্ষুদ্রতম 9টি বর্গে বিভক্ত করলাম। এখন যেহেতু এই পদ্ধতির নাম হলো স্কোয়ার এক্সটেনশন পদ্ধতি, কাজেই এই বর্গগুলো থেকে আমরা স্কোয়ার আরো নিয়ে বর্গ আরো নিয়ে কি করব, আগের মতো ক্ষুদ্রতম 9টি বর্গে বিভক্ত করব। এখন এই যেহেতু এক্সটেনশন, কাজে আমরা মাঝের যে কলামটা আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 2 নম্বর কলামের মাঝের ঘরটি আমরা বড় করব। অনুরূপভাবে শাড়ির এই অংশটাও আমরা বড় করব এক্সটেনশন। অনুরূপভাবে এখানেও আমরা এক্সটেনশন তৈরি করব। আবার এখানেও আমরা এক্সটেনশন তৈরি করব। তাহলে স্কোয়ার এক্সটেনশন করলাম আমরা, ছোট ছোট বর্গগুলোকে আমরা এক্সটেনশন বা বর্ধিতকরণ করে ফেললাম। এবার আমাদেরকে যদি বলা হয় যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে একটি তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি কর, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে ম্যাজিক বর্গ তৈরি করার জন্য বলা হলো, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব এই যে কোণাকুণি যে ঘরগুলো আছে এখানে লিখব 1, এখানে 2, এখানে 3, এরপরে আসবে আমাদের 4, সেটা লিখবো এই ঘরে 4, তারপরে লিখব 5, তারপরে লিখব 6, তারপরে অবশ্যই 7, 8, 9। আমরা কি করলাম, এই 9টি সংখ্যাকে এক্সটেনশন যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ আছে এগুলোর মধ্যে আমরা বসিয়ে দিলাম। পরবর্তী কাজটা হলো আমাদের এই ম্যাজিক বর্গ তৈরি করতে হবে, আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ। এইরকম ঘর রাখলে তো আর আমার তিন ক্রমের হবে না, কাজেই আগের মতো অবস্থায় ফিরে আসতে হবে। আগের মতো ফিরে আসার জন্য আমরা কি করব, আগের মতো ক্ষুদ্রতম বর্গ তৈরি করে এটাকে ছোট ছোট 9টি বর্গে বিভক্ত করব। 9টি বর্গে বিভক্ত করার পরে আমাদের 4 কর্নারে যে 4টি সংখ্যা ছিল সেগুলোকে আমরা অবশ্যই ঠিক রাখবো, 4, 2, 8, 6 ঠিক রাখ। আর মাঝখানে যে বসে আছে তাকে আমরা মাঝখানেই রাখার চেষ্টা করব। এখন 4টি ঘর ফাঁকা আছে, এই ঘরগুলোকে আমরা সংখ্যা দ্বারা পূর্ণ করব। কিভাবে? এই 9কে নিয়ে আসুন, সরি 1কে নিয়ে আসো 9-এর জায়গায়, আর 9কে নিয়ে যাও 1-এর জায়গায়। মানে আমরা কি করব, জায়গা পরিবর্তন করব। জায়গা পরিবর্তন করে আমরা 9কে নিয়ে যাই 1-এর জায়গায়, আর 1কে নিয়ে যাই 9-এর জায়গায়। আবার 7কে স্থান পরিবর্তন করে নিয়ে যাই 3-এর জায়গায় 7, আর 3কে নিয়ে যাই 7-এর জায়গায়। এবার আমরা সারি বরাবর যোগ করে দেখি, 9, 2, 11, 4, 15, 5, 3, 8, 7, 15, আর সারিগুলো হচ্ছে 8, 9, 8, 6, 15, সারি হচ্ছে কাজ হয়ে গেল। এবার কলামে আসি, 7, 8, 9, 6, 15, 9, 10, 5, 15, 4, 3, 7, 8, 15, কোণা বরাবর, কর্ণ বরাবর, 6, 5, 11, 8, 4, 15, 5, 3, 7, 8, 8 হলো 15। তাহলে আমরা দেখলাম সারি
কর্ণ এবং কলাম বরাবর যে সমষ্টিগুলো আছে সেগুলো সবই হলো 15 তাহলে আমরা কিন্তু 3 গুণ 3 ক্রমের কি ম্যাজিক বর্গ তৈরি করে ফেললাম কি পদ্ধতিতে স্কয়ার এক্সটেনশন পদ্ধতিতে আমরা কি 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 3 নম্বর যে পদ্ধতিটা আছে ডি লাল এন্ড বেরি ইনি ছিলেন ফরাসি একজন রাষ্ট্রদূত দেখেছো রাষ্ট্রদূত তিনিও কিন্তু গণিত সম্পর্কে গবেষণা করে তোমরা যেমন জেনেছো আগে যে একজন পিথাগোরাস ছিলেন গারফিল্ড এর উপপাদ্য সরি পিথাগোরাসের উপপাদ্য আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন গারফিল্ড সে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যকে কি করেছেন প্রমাণ করেছেন আচ্ছা তাহলে আমরা এই ডি লা লনবেরি পদ্ধতিতে 3 গুণন 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা একটি ছোট বর্গ নেই এটাকে ক্ষুদ্রতম 9টি বর্গে বিভক্ত করি বিভক্ত করার পরে আমাদের সর্বপ্রথম স্টেপ ধাপে প্রথম ধাপে কাজ হলো 1 থেকে 9 পর্যন্ত যেহেতু বলা হয়েছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে বলা হয়েছে তাহলে 1 কে আমরা লিখব দ্বিতীয় কলামের উপরে একদম সর্বপ্রথম এখন এখান থেকে আমার এদিকে যাওয়া যায় না এদিকে কোনো ঘর নেই সংগত কারণে আমরা কোন দিকে চলে যাব ডানে চলে যাব ডানে চলে গিয়ে নিচে চলে যাব একেবারে শেষে শেষ সারির এই কর্নারে চলে যাব এখানে হবে আমাদের 2 এখানে এসেও দেখলাম আমরা এদিকে যেতে পারছি না তখন আমরা কোন দিকে যাব এদিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই এদিকেও যাওয়া যাবে না তখন আমাদের কি করতে হবে আবার ব্যাক করে এরকম ভাবে যেতে হবে এরকম ভাবে যে আমরা দ্বিতীয় সারিতে একেবারে শেষ মাথায় চলে যাব এখানে লিখব 3 তারপরে আবার চেষ্টা করব এইদিকে যাওয়ার জন্য কিন্তু এইদিকে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এখানে 1 বসে আছে কাজেই আমাকে কি করতে হবে আমাকে কোথায় নামতে হবে তখন নিচের দিকে নেমে আসতে হবে নিচে নেমে আসলে আমরা লিখব 3 এর পরে হচ্ছে 4 এবার দেখি আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি কিনা কোনাকুনি রাস্তা 4 এখানে ফাঁকা আছে 5 আরো ফাঁকা আছে 6 এদিকে তো যাওয়া যায় না তাহলে কোন দিকে যাব এদিকেও নাই উপরে কোনো রাস্তা নাই যা রাস্তা তাহলে আমরা কি করব নিচে নামব নিচে নেমে এই ঘরে হবে 7 আর কোনো যাওয়ার রাস্তা নেই তাহলে আমরা কি করব উপরে যে সর্ববামের কোণায় চলে যাব এখানে হবে 8 তারপরেও আবার দেখতেছি আমাদের রাস্তা নেই এদিকে যাওয়ার রাস্তা নেই কোনাকুনি যাওয়ার রাস্তা নেই তাহলে আমরা ডানে চলে এসে আবার নিচে চলে যাব নিচে কোথায় আছে ফাঁকা আছে এখানে তাহলে এখানে হবে আমার 9 এই যে পদ্ধতি এই পদ্ধতিটা ডি লিলেনবেরি প্রবর্তন করেছেন যিনি ফরাসি রাষ্ট্রদূত ছিলেন তাহলে এইভাবে আমরা 3 গুণন 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব তাহলে আরেকবার বলছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য প্রথম কাজ হলো আমাদের একটি ক্ষুদ্র বর্গক্ষেত্র নিয়ে এটাকে ছোট 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 9টি বর্গে বিভক্ত করতে হবে তারপরে সেকেন্ড কাজ হলো যে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 1 সেই 1 কে আমরা দ্বিতীয় কলামের সর উপরের সারিতে লিখব লেখার পরে আমরা উপরে যেতে পারছি না কোনাকুনি যেতে পারছি না সেই কারণে আমরা ডানে গিয়ে নিচে চলে যাব ডানে গিয়ে নিচে চলে যাব আবারও কোনাকুনি যাচ্ছি পারছি না তখন আমরা উপরে গিয়ে বামে 3 এখানে বসালাম তারপরে আবার যাচ্ছি কোনাকুনি যাওয়ার চেষ্টা করতেছি রাস্তা নেই তাই আবার নিচে নেমে গেলাম 4 আবার কোনাকুনি যাওয়ার চেষ্টা করি 5 6 পর্যন্ত যেতে পারলাম আর ওইদিকে যেতে পারছি না আমরা যেতে তাহলে আমরা কোথায় নামবো নিচে নামবো নিচে কোথায় নামলাম 7 এখানে 7 নামে 7 এ নামার পর আবার কোনাকুনি যাওয়ার চেষ্টা করি না পারলাম না তখন কোথায় যাব উপরে যে আবার কোনাকুনি উপরে যে আবার কোনাকুনি কত 8 পেয়ে গেলাম এখানে
आठ इखाने अपार कुना कुनी आवाज चेष्टा कर जन्नो पल्लम ना तो खाना अपना कुछ हो जाएगा डाने गिये नीचे नौ ये बार अपना जोक करें देखिए आठ आठ के नौ छह पन्नरो पांच आठ सात पन्नरो नौ दिया ग्यारह छह पन्नरो सात छह तेरो चौदह पन्नरो इखाने वो पन्नरो इखाने वो पन्नरो चार पांच नौ आठ छह पन्नरो आठ पांच तेरो आठ दिए पन्नरो ताहले देखो এটাও আমরা কি পেলাম ডিল লাল অ্যাঙ্গুরি পদ্ধতিতে কি নজির বর্গ তৈরি করলাম এটা ডি লা ল্যানবেরি এই পদ্ধতিতে অর্থাৎ দেখো পদ্ধতিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সবসময় সে যাওয়ার চেষ্টা করছে তীর অনুযায়ী যাওয়ার চেষ্টা করেছেন তো আমরা এইভাবে কি করব বাড়িতে বসে আরও অনেক সংখ্যা নিয়ে বারবার বারবার করার চেষ্টা করব তো আমরা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটি সেটি বাসায় ভালো করে করবে তোমরা দুই থেকে এগারো দুই থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে তিন ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করে আনবে কোন পদ্ধতিতে ডি লা ল্যানবেরি পদ্ধতিতে শিক্ষার্থীরা তোমরা সকলেই সুস্থ থাকো ধন্যবাদ।